আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম নেটওয়ার্কে আফগানিস্তানে মার্কিন বোমারু বিমান দিয়ে বোমা হামলার নির্দেশ বাইডেনের দুইশো তালেবান শহীদ ইসরায়েলের হামলার উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি লেবানন থেকে হামলা সহ্য করা হবে না বললেন ইসরায়েলি প্রেসিডেন্ট নফতালি বেনেট এবং পাকিস্তানে কোনো মার্কিন খাঁটি বসাতে দিবে না পাকিস্তান আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর অগ্রযাত্রা ঠেকাতে বোমারু বিমান এবং এসি ওয়ান থার্টি গানশিপ দিয়ে বোমা হামলা চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত দ্য টাইমস পত্রিকা জানিয়েছে কাতারের বিমান খাঁটি থেকে বোমারু বিমান এবং এসি থার্টি গানশিপ আফগানিস্তানের কান্দাহার হেরাত ও মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে বোমা হামলা চালায় দূরপাল্লার বি ফিফটি টু বোমারু বিমান একসঙ্গে বত্রিশ টন বোমা ব্যবহার বহন করতে পারে এর পাশাপাশি মার্কিন বাহিনী এসি ওয়ান থার্টি গানশিপ মোতায়েন করেছে যা প্রতিদিন অন্তত পাঁচটি মিশন পরিচালনা করতে পারে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রদেশে তালেবান অবস্থানগুলোতে বি ফিফটি বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা তালেবানের অবস্থানগুলোতে এসব হামলা চালানো হয় খবর নিউইয়র্ক পোস্টের আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা টুইট করে বলেন সেবার খানে তালেবান যোদ্ধাদের জামায়াত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমান বাহিনী হামলা চালায় এই হামলায় দুইশো জনের বেশি তালেবান শহীদ হয় এতে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র গোলা ও যানবাহন ধ্বংস হয়েছে কাতারের মার্কিন ঘাঁটি থেকে উড়ে এসে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বি বোমারু বিমান ইরান সীমান্তের কাছে নিমরোজ প্রদেশের জারঞ্জ শহরে বোমা বর্ষণ করে তালেবান অস্ত্রধারীরা যখন শহরে আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র সংগ্রহ করছিল তখন তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে প্রায় একশো তালেবান শহীদ হন বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন নিমরোজ প্রদেশের প্রাদেশিক পরিষদের প্রধান বাবর ইসজি এবং তার ছেলে আহমদ ইসজি তাদের বিশ সহযোগী সহ তালেবানে যোগ দিয়েছেন তবে আফগান সংসদ সদস্য হালিমা সাদাফ তালেবানের এই দাবি নাকচ করে দিয়েছেন এদিকে আফগানিস্তানের আরও বহু এলাকায় সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলছে সবশেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের পাঁচটি রাজধানী দখল করে নিয়েছে তালেবান রোববার একদিনেই তারা তিনটি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে শুক্রবার থেকে তাদের এই অভিযান শুরু হয় এবং তিন দিনেই বিপুল সাফল্য লাভ করে এই পাঁচ নগরীর মধ্যে কুন্দুজি সবচেয়ে গুরুত্বপূর্ণ এর ফলে উত্তরাঞ্চলের বিশাল এলাকার ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল এবার হিজবুল্লাহ প্রসঙ্গ লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের প্রধান হাসান নসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননে ইসরায়েলের করা প্রত্যেকটি বিমান হামলার উপযুক্ত ও আনুপাতিক হারে প্রতিশোধ নেওয়া হবে বিগত পনেরো বছরের মধ্যে গত বৃহস্পতিবার লেবাননের মাটিতে বিমান হামলা চালায় ইসরায়েল পরের দিনই ইসরায়েলের রকেট হামলা চালিয়ে জবাব দেয় হিজবুল্লাহ শনিবার এক টিভি ভাষণে নসরুল্লাহ বলেন আমাদের হামলাটি ইসরায়েলের হামলারই জবাব ছিল দক্ষিণ লেবাননে দুহাজার সালে ইসরায়েলের সাথে যুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে ভাষণ প্রদানকালে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন আমরা আমাদের শত্রুকে জানিয়ে দিতে চাই লেবাননে ইসরায়েলের যে কোনো হামলার একটি প্রতিক্রিয়া অবশ্যই থাকবে উপযুক্ত ও আনুপাতিক হারে কারণ আমরা আমাদের দেশকে রক্ষা করতে চাই নসরুল্লাহ ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করে বলেন আমরা যুদ্ধ চাই না আমরা যুদ্ধের দিকে যেতে চাই না কিন্তু প্রয়োজন হলে আমরা সব সময় এর জন্য প্রস্তুত এর আগে লেবাননে ইসরায়েলের সর্বশেষ হামলাটি হয়েছিল দু সালে সিরিয়ার সীমানার কাছে সেই হামলাটি করা হয়েছিল বৃহস্পতিবারের ওই হামলার জবাবে শুক্রবার সকালে ইসরায়েলি অবস্থানে হিজবুল্লার রকেট বর্ষণ করে এর পরপরই ইসরায়েল জানায় তারা পুরোপুরি যুদ্ধের দিকে যেতে চায় না যুক্তরাষ্ট্র সে সময় হিজবুল্লাহকে ইসরায়েল রকেট হামলা থেকে বিরত থাকার আহ্বান জানায় এদিকে লেবানন থেকে কোনো রকেট হামলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত রবিবার ইসরায়েলের মন্ত্রিসভা বৈঠক শেষে নাফতালি বলেন রাজত্ব কায়েম করার জন্য ইসরায়েলের রকেট হামলা করছে হামলাকারী যারাই হোক এজন্য লেবারন সেনাদের দায় নিতে হবে হামলাকারী যদি ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠী হয় সেটিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় তিনি বলেন আমরা শুধু সতর্ক করতে চাই যে ইসরায়েলের সীমানায় কোনো হামলা সহ্য করা হবে না বেনেত লেবাননের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেছেন ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলকে দমিয়ে রাখার চেষ্টা করছে হিজবুল্লাহ ও ইরানি প্রভাবের বিরুদ্ধে জেগে ওঠায় তিনি লেবাননের নাগরিকদের প্রশংসা করেছেন লেবাননে দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ হিজবুল্লার হাতে তারা নিজেদের রকেট ভাণ্ডার আরও সমৃদ্ধ করে যাচ্ছেন নিয়মিত অতীতে লেবাননে অবস্থান করা ফিলিস্তিনিরা ইসরায়েলে বিক্ষিপ্তভাবে গোলা নিক্ষেপ করতেন গত বিশ জুলাই দুটি রকেট ছোড়া হয়েছে যদিও তাতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি ইসরায়েলও কামানের গোলা নিক্ষেপ করে তার জবাব দিয়েছে পাকিস্তান প্রসঙ্গ। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সামরিক বসাতে এমন খবরকে প্রত্যাখ্যান করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুঈদ ইউসুফ বলেছেন মার্কিন কোন সামরিক কর্মকর্তা বা আইন প্রণেতার সাথে এ বিষয়ে কোনো কথা হয়নি ইউসুফ তার দশ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সিনিয়রদের সাথে আলাপকালে কথা বলেন পাকিস্তানের ডনে প্রকাশিত প্রতিবেদনে কথা বলা হয়। গণমাধ্যম ইউসুফ বলেন আমাদের কোনো আলোচনাতেই কথা ওঠেনি। কারণ আমরা আগে থেকেই আমাদের অবস্থান পরিষ্কার করেছে আর সেটি হচ্ছে এই অধ্যায় বন্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত জুন মাসে পাকিস্তানে ঘাঁটি বানিয়ে আফগানিস্তানে যুদ্ধ পরিচালনার কথা পুরোপুরি প্রত্যাখ্যান করেছিলেন তিনি আশঙ্কা করছিলেন এটি করা হলে তার দেশ অন্যদের পাল্টা আক্রমণের লক্ষ্য বস্তু হতে পারে এর আগে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান উভয় দেশের মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল বাইডেন প্রশাসন আফগানিস্তানে কাজ করার লক্ষ্য নিয়ে বিশেষ করে যদি তালেবান কাবুল দখল করে ফেলে তাহলে পাকিস্তানের সামরিক ঘাঁটি বসাতে চাইবে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক কংগ্রেসের এক শুনানিতেও মার্কিন কর্মকর্তারা আফগানিস্তানে পৌঁছানোর জন্য পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করা এবং সেখানে একটি ঘাঁটি স্থাপনের কথা বলেছিলেন কিন্তু পাকিস্তান তা বরাবরই প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা উল্লেখ করে মৈদ ইউসুফ বলেন যদি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা থাকে আমরা বলতে পারি না যে উভয়ের সঙ্গে আমাদের সম্পর্ক অবিচ্ছিন্ন থাকবে ওয়াশিংটন চায় কাবুলে তালেবানদের দখল ঠেকাতে ইসলামাবাদ তার প্রভাব ব্যবহার করুক একইভাবে মার্কিন নীতি নির্ধারকরা চান যে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ন্ত্রণে পাকিস্তান মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগদান করুক এক্ষেত্রে পাকিস্তান জবাব দিয়েছে তারা উভয়ের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছে এবং রাখতে চায় আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানান তথ্য জানতে চোখ রাখুন মুসলিম নেটওয়ার্কে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে I love us